আজকে 7 ফেব্রুয়ারি, আজকে নাকি রোজ ডে, তো সকলকে জানাই হ্যাপি রোজ ডে। আমাদের বাগানে এই সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে। আমার বাবা খুব যত্ন করে গোলাপ গাছগুলো লাগিয়েছিলেন, আর এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, সত্যি দেখে না মনটা ভরে উঠছে। চোখে দেখে যেই সৌন্দর্য উপভোগ করতে পাচ্ছি তা হয়তো এই ভিডিও ক্যামেরার মধ্যে ক্যাপচার করা সম্ভব নয়, তবুও মন চাইলেও একটু ভিডিও ক্যামেরা করি, তাই জন্য এই গোলাপ বাগানের ছবি তুললাম। আর সাথে আমার মনে অনেক কবিতা ভেসে আসছিল, তারই মধ্যে একটি কবিতা তোমাদের শোনাতে ইচ্ছে হলো আমার। গোলাপ ফুটেছে শত তোমার মায়া ভরা কাননে, রয়েছে তোমার কোমল হাতের দীপ্ত পরশ, গড়েছো যতনে। ফুটেছে লাল সাদা ফুল শত সাধনায় ভরা তোমার বাগানে, দেখে নয়ন জোড়ায় আমার হৃদ মাঝারে। দেবে কি আমায় তুমি একটি রক্ত গোলাপ নিজের হস্তে তুলে? গোলাপ তোমার মতন আমারও প্রিয়, সুপ্ত বাসনায় লোভে মত্ত আমার সব ইন্দ্রিয়। দেবে কি আমায় তুমি একটি সাদা গোলাপ, গন্ধ শুকে করে নেব আমার হৃদয়কে সক্রিয়। গোলাপ ফুটেছে আজ তোমার বাগানে পূর্ণ কানায় ভরে, কি অপরূপ রূপে সেজেছে সব শৃঙ্খলিত সারিবদ্ধ ধরে। দেবে কি আমায় তুমি একটি গোলাপ তোমার নিজের হাতে তুলে? আমারও আছে তোমার গোলাপের মতো হাজারো কবিতা, তোমার কাননে ফোটা গোলাপের মতো আমারও বুকে ফলায় শত কবিতার চাষ। যদি তুমি দাও আমাকে তোমার বাগানের একটি গোলাপ, আমিও তোমাকে দেব আমার বুকে ফলানো অজস্র কবিতা।